রবিবার সকালে 8 বছর বয়সী নাবালিকা এলাকার একটি জায়গায় জলপাই ফল আনার জন্য গিয়েছিল, কিন্তু তখন সেই নাবালক মেয়েটিকে জোরপূর্বকভাবে তার ঘরে নিয়ে যায় এবং নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণ শেষে মেয়েটিকে তার ঘর থেকে বের করে দেয় ওই নাবালক। পরবর্তী সময় মেয়ের বাড়ির অন্যান্য সদস্যরা এই ঘটনা জানতে পেরে খবর দেয় পুলিশে। এদিকে উদয়পুর রাধাকিশোরপুর থানার অফিসার ইনচার্জ আলপনা সরকার ঘটনাস্থলে যাওয়ার আগে গ্রামবাসীরা অভিযুক্ত নাবালককে উত্তম মধ্যম দেয়। পরে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে কোনোক্রমে প্রাণে বাঁচিয়ে নিয়ে আসে থানায়। ঘটনার খবর পেয়ে শালগোড়া এলাকায় ছুটে যায় উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক চন্দন সাহা। পুলিশ সূত্রে খবর, বর্তমান অভিযুক্ত নাবালক উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় আটক রয়েছে। অপরদিকে নির্যাতিতা ছাত্রীটি বর্তমানে টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মী পুজোর দিনে এই ধর্ষণের ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে। 14 বছরের একটা ছেলে র‍্যাপ করে, তখন আমরা মোবাইল পিএসআর হাতে তুলে দিই, ছেলেটাকে নিয়ে আসি। ছেলেটাকে আনা হয়েছে রেস্কিউ? হ্যাঁ, ছেলেটাকে আনা হয়েছে এবং মোবাইল পিএসআর হাতে তুলে দিয়েছি। আর যে দ্বিতীয় শ্রেণী পড়ো না তৃতীয় শ্রেণী? তৃতীয় শ্রেণী। সেই মেয়েটা কি বর্তমানে কোথায় আছে? মেয়েটি আমি বর্তমানে টাপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। অভিযুক্ত কোথায় রয়েছে? অভিযুক্ত ওমেন পিএসএ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।